চিলগুয়া সাত সপ্তম অধ্যায়, চিলগুয়া সাত নম্বর অধ্যায়। জীব দুরি নিকা সেজেনা হিউজিরুল হাজিও খালকেও। নতুন ঘরে উঠার পার্টিতে ডিটারজেন্ট অথবা টিস্যু নিয়ে যাব। এখানে দেখেন ওরা পার্টিতে আসছে, এই যে এক জায়গায় গেছে, এখানে পার্টিতে খাবার পরিবেশন করতেছে। তো নুগু নুগা অদিয়ে খাচ্ছে, কে কোথায় গিয়েছে? ইয়ারোবুনুন হাঙ্গু গেছো ধারুন সারাম জিবে খারাপ হচ্ছে। আপনারা কোরিয়া থেকে অন্য মানুষের বাসায় গিয়ে দেখেছেন? তো অন্য মানুষের বাসায় যে দাওয়াত দিলে যখন যাওয়া হয়, তো সেই রিলেটেড কিছু কথাবার্তা আমরা এই ভিডিওতে দেখব। সেটা হচ্ছে মুসুন ইল্ল থারুন সারাম দুরুন ছোদে হেয়, কোন কাজে অন্য মানুষরা দাওয়াত করে, ইনভাইট করে? কুরিগো মুসুল হেয়, এবং কি করে? জীবদুরি, ঘর, ঘরের নতুন ঘরে উঠার পার্টি থেকে পার্টিকে জীবদুরি বলা হয়। তো জীবদুরিতে কি হয়? ইনভাইট করে, ছোদে দেয়, ছোদে হেয়। তো ছোদে হেলে করলে কি হয়? গেস্টরা যায়, তখন কি নিয়ে যায়? হিউজি আর সেজে, হিউজি না সেজে নিয়ে যায়। তো সনমুরুল খাজিও খাদা, উপহার নিয়ে যাওয়া, সনমুরুল খাজিও খাদা, উপহার নিয়ে যাওয়া। সন্নিমুল মাজি হাদা, অতিথিদের স্বাগত জানানো। সন্নিমুল মাজি হাদা, অতিথিদের স্বাগত জানানো। এরপর আর কি হয়? উমশিগুল ছাড়িদা, খাবার সেট আপ করা বা খাবার গুছানো। উমশিগুল ছাড়িদা, খাবার সেট আপ করা বা খাবার গুছানো। এরপরে আর কী রকম পার্টি হয়? সেটা হচ্ছে দুলজান ছি, মানে শিশুর প্রথম এক বছর সম্পূর্ণ হইলে হওয়ার যে পার্টি সেটাকে বলা হচ্ছে দুলজান ছি। দুলজান ছিতে কী হয়? জাংনানগাম, জাংনানগাম মানে খেলনা গিফট করে। জাংনানগাম মানে খেলনা। খুম্বানজি মানে সোনার আংটি, খুম্বানজি মানে সোনার আংটি, খুম্বানজি মানে সোনার আংটি, এগুলো গিফট করে। আর কি করে? সন্নিমূল থেজব ফাদা, অতিথিদের পরিবেশন করা। সন্নিমূল থেজব ফাদা, অতিথিদের খাবার পরিবেশন করা। সন্নিমূল থেজব ফাদা, অতিথিদের খাবার পরিবেশন করা। এখানে ইয়রবুনুন খোয়াং এ শুনুন অঞ্জে সন্নিমূল ছোদে হেয়, আপনারা নিজ শহরে কখন আত্মীয়দের ইনভাইট করেন? সন্নিমূল ছোদে হান থাওমে মূল মূল হেয়, আত্মীয়দের ইনভাইট করার পরে কি করেন? সেঙিরে সন্নিম সন্নিমূল ছুদে হেয়, জন্মদিনের আত্মীয়দের দাওয়াত করেছি। সন্নিমূল ছোদে হামিয়ন মাসিন্নুন অমশিগুল ছাড়িয়স সন্নিমেগে দেজফেয়, আত্মীয়দের দাওয়াত দিয়ে মজার খাবার পরিবেশন করে, গুছিয়ে তাদেরকে পরিবেশন করেছি। তো কোরিয়াতে কিছু কিছু জিনিস আছে যখন ওরা পার্টি দিয়ে থাকে, যেমন দুলজানছি, তারপর হুয়ানগাম জানছি মানে 60তম জন্মদিন, এখন করে না কারণ এখন ওদের আয়ুকাল বৃদ্ধি পেয়েছে। আগে যখন ওরা তাড়াতাড়ি মারা যেত তখন এখানে হুয়ানগাম জানছি পালন করতো 60তম জন্মদিন। এখন যেটা করে সেটা হচ্ছে এটা ফালসন জানছি, ফালসন জানছি মানে 80তম জন্মদিন ওরা এখন পালন করে থাকে অনেকে।